এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সাগরে আরও শক্তি বাড়ালো ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের সিঁদুরে মেঘ। সর্বোচ্চ 100 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়। তবে কবে কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় চিত্রাং? বাংলায় ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে? কোন কোন জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে? এই মাত্র কি আপডেট দিল আবহাওয়া দপ্তর? এই বিষয়ে সব কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওতে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তার প্রভাবে আজ সকাল থেকেই কলকাতার আকাশের ভোর বদল, মেঘের চাদরে ঢাকলো শহরের আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তারপর আগামী কয়েক ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করে কালী পুজোর মধ্যে অর্থাৎ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম হবে চিত্রাং। হাওয়া অফিস জানিয়েছে সোমবার মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পর তা উত্তর ও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। 25 অক্টোবর মঙ্গলবার ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সান্দ্বীপের মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। সোমবার 2/24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। মঙ্গলবার 2/24 পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। সোমবার 2/24 পরগনা 2 মেদিনীপুরে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 65 কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 50 কিলোমিটার। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। মঙ্গলবার 2/24 পরগনায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত। পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 80 কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর হয়েছে প্রশাসন, উপকূলবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। সোম ও মঙ্গলবার সুন্দরবনে ফেরি পরিষেবা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুরের মতো পর্যটন কেন্দ্রগুলিতে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।